দয়া সিআইডি রাস পর্যন্ত করা সবচেয়ে বড় মিশন এবার পাইছি আমরা কিন্তু স্যার সিআইডি এত বড় মিশন দিল কোন বোকা চোদায় বোকা চোদা না দেশের অনেক বড় একটা ইউটিউবার নাম ওমর হালাই টিকটকও করে কিন্তু প্রতিবারই নাকি ওর ইউটিউব থেকে দেওয়া প্লে বাটন চুরি হয়ে যায় আর এইবার ও একটা না দুই ডানা তিন ডানা পুরা তিন তিনটা প্লে বাটন এক লোকে পাইবো এইবার যাতে প্লে বাটন গুলো চুরি না হয় তাই এই প্লে বাটন রক্ষার দায়িত্ব সিআইডি রে দিছে জীবনে সবচেয়ে বড় ভুলটা করছে ভাই কি করলি তুই আরে কইলাম যে স্যার ভালো কাজ করছে কারণ আপনার থেকে ভালো এই কেস কেউ সলভ করতে পারবো না বেশি চাটুবাদি করো না যদি এই কেসে আমরা সাকসেসফুল না হইতে পারি তাইলে এইবার সিআইডি নাম একেবারে মাটিতে ডুবে দেব স্যার মাটিতে মিশে দেব যাই হোক সম্মান পুরো পানিতে মিশে দেব স্যার পানিতে ডুবে দেব কোন কেস সলভ করার নামে নাই তোরা খালি বারে আবার ভুল ধরতে কখন জুতা দিয়ে বিলাম স্যার আপনি জুতা খুলতে বলতে আমরা পালাই যাবো কারণ আপনি কি জুতা পড়ছেন আমি কাগলকে কাম করি এ উপরে আবার উঠে না আমিন অভিজিৎ অনেকদিন পর কোন কেসের ঘুরে আমরা বসে গেছি এই বোমটা ডিফিউজ করলে কেস সলভ তাই তাড়াহুড়া করে কোনো ডিসিশন নেওয়া দেবো না আমার একটু ভাবতে দাও স্যার আপনি দেড় ঘন্টা ধরে ভাবতেছেন আর মাত্র 30 সেকেন্ড আছে তারপর উনা বাইরে যাইব আর মাত্র 30 সেকেন্ড আছে আমি কইতাছি লাল তার আর কালা তারের ভিতর যে কোনো একটা কাটলেই বোমটা ডিফিউজ হইব স্যার ওটা তো আমরাও জানি কিন্তু কাটমু কোনটা লাল রং আমার ফেভারিট লাল ডাইকার না স্যার কালা রং আমার ফেভারিট কালা ডাকাটি না স্যার লাল ডাকাটে হ লাল ডাইকার হ কালা ডাকাটু না স্যার লাল ডাকাটে লাল ডাকাট লাল ডাকাট কি করে স্যার হঠাৎ করে রাইত হলো কেমনে আর তারপর শিখাই তুই কানা উভয়রা আর আমার পায়ে একটু সমস্যা হয়েছে স্যার ওইটা কর নাকি আপনি ল্যাংরা যাই হোক এখন তাড়াতাড়ি সবাই গাড়ি তুল লেবাটনটা আনতে যাইতে হইব লক্ষ খুলে না কে এই চাবিটা দে তো চাবি দিমু কোন থেকে গাড়ি কি আপনার বাপের নাকি আরে গাড়ি থাকলেও আমি গাড়ি দিয়ে দিতাম না আটা স্বাস্থ্যের পক্ষে ভালো আমরা হাইকে যাব যাক ফাইনালি গোল্ডেন প্লে বাটনটা পাইছি স্যার গোল্ডেন প্লে বাটন কি আসলে গোল থাকে আরে গোল তো দূরের কথা সোনাও থাকে না ইউটিউবার করে গোল্ডেন প্লে বাটনের নামে ধাপ্পা দেয় ধাপ্পা সোনালি রঙের টিন দিয়া মুড়ায় ফেলে দিছে এটার নাম দিছে আবার গোল্ডেন প্লে বাটন এইটা খালি ইউটিউবার কো কাছে একটা সম্মানই সাধারণ মানুষের কাছে এটার কোনো মূল্য নাই হ স্যার একদম আপনার মতো তাড়াতাড়ি লো এটা ওকে কাছে আবার পৌঁছে দিতে হইব দাঁড়া অনেকক্ষণ ধরে চাপ দিছে একটু হালকা হইতে হইব এইটা দে এইটাও দে এইগুলো এনে রেখে গেলাম অভিজিৎ কিন্তু চোহে দেয় না তাই তোর এটার উপরে নজর রাখতে হইব যাতে চুরি না হয় তুই একেবারে কড়া নজর রাখবি আমি হালকা হই আহি কি স্যার কইলে বাংলাদেশে নোরা ফাটি আইছে এইটা তো মিস করা যাবো না স্যারে কইলো কি আর হালাই হইলো কি আমার নজর রাখতে হইব সবার আগে প্লে বাটনের সামনে হইতে হইব একেবারে নিজ চোখে নজর আনা লাগবো চোখের আড়াল হইতে দেওয়াই যাইব না এক সেকেন্ডে লাগে চোখের ফলক ফলানি দেবো না যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে ভালো করে নজর আনা লাগবো সালার এখন পাবলিক টয়লেট এলারাও দুর্নীতি করে আঁকতে যাইয়া মুইতা দিছি তাও 15টি রাখছি কি রে প্লে বাটন কোনে স্যার এই আমার সামনে পুরা নিজের চোখ দিয়ে নজর রাখছি কারোর চুরি করতেই দেই নাই আলার ওই কান নাই দেখাই প্লে বাটন কই এর লেগেই তো আমি তরে যাইতে দেই নাই যে পয়রা দয়ারে যাইতে দিছি ওই পয়রা নাই কই তোর আবার কি হইছে স্যার আপনি কইলে বাংলাদেশে নোরাপাতি আছে পুরো 15000 টাকা টিকিট কেটে দেখতে গেছি কাস্টর বেটি মাত্র 2 মিনিট স্টেজে তালি মেরে চলে গেছে আমার 15000 টাকা লস আরে আমি তো আরে কই কি প্লে বাটন দিন উপর ভালো করে নজর রাখতে কি স্যার আবার নোরাপাতি আইবো এইবার আর ধরে আমার 15000 টাকা উঠামু
Amin. Tari 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 Dukandar nai ni alai. Ki mon dukan idea. Bohal lagi ekta bensu janai. Ar sar apni chinta koren na. Golden play button ito. Badar theke notun ekta banaya ogore diye dimuni. Oi rei korte hobe. Breaking news. Abaro play button churi holo. Bangladesher ek bor youtuber TikToker. TV te dekh. দেখতা সি তো কিন্তু কিছুই হুনি না ও কাকা সাউন্ড বাড়ান আরে আর্জেন্টিনা ব্রাজিলে গেল যাচ্ছে আরে গোল কি বলে হালারা আমাকে নিউজ দাইতাছে আমরা নাকি প্লে বাটন চুরি করছি তো আমরা তাদের মুখ থেকে শুনবো কিভাবে হইল আসলে প্রতিবারই হয় তাই এবার প্লে বাটন রিসিভ করার দায়িত্ব দিয়েছিলাম সিআইডি রে হকস না কে তো দর্শকবৃন্দ আমরা সবাই জানি একটা প্লে বাটন একজন ইউটিউবারের জন্য মহামূল্যবান একটা জিনিস তো আসলেও কি এর কোনো মূল্য আছে মূল্য নাই মানে মহামূল্যবান এটা গোল্ডেন প্লে বাটন পুরাটাই সোনার লক্ষ লক্ষ টাকা দাম এটা স্যার কত বড় বাটপার হালাই 200 টাকা দাম নাই ওর দাম নাকি লক্ষ লক্ষ টাকা আরে খালি ইউটিউবার হইলে বাটপার হইতো না লগে তো টিকটকও করে লগে আবার দুইটা সিলভার প্লে বাটনও আছে ফোকাস না কে আর অনেক দাম এইগুলার তার জন্য সিআইডি এই প্লে বাটনগুলো চুরি করছে তো সরকার এখন উচিত এই বিষয়টা নিয়ে কড়া থেকে কড়া ইনভেস্টিগেশন করে সিআইডি কে শাস্তি দেওয়া আর ইউটিউবার কে তার প্লে বাটন ফিরিয়ে দেওয়া কিন্তু স্যার আমরা এখন কি করব চুরি দেয় তো পুরোপুরি আমাকে উপরে দিয়ে দিল হেড টিভি তো অগ্রই দাইতাছে না ধর করে হালার বুদেরা দৌড়তে তাড়াতাড়ি ক্যান্সার নুরাবাতে এসে নাকি নুরাবাতে না তো নানা রাইতা বাবা ই আমার চালারা সবাই রে মারবো ঢিল স্যার ইট দিয়ে না পাথর দিয়া আরে এটা কথার কথা কইছি আমি তো হিল বাবার ভেজ ধরছি তাতে কেউ আমার চিনতে না পারে কিন্তু স্যার আমরা কতদিনই ভাবে আত্মগোপন করে দাহম এই প্লে বাটনের একটা ব্যবস্থা তো আমাকে করতে হইব কিন্তু এই প্লে বাটনটা চুরি করলো কেডা নিশ্চিত ওর কোনো শত্রু করছে একটা ইউটিউবারের বা কে শত্রু হইতে পারে টুকাই টিকটকার বাট টিকটকার করে টুকাই কইছ না আমারও টিকটকে অ্যাকাউন্ট আছে তাহলে আপনিও টুকাই টিকটকার আমি এসপি জগো সম্মানের সাথে কথা কবি তাহলে হরেন আপনি সম্মান না রাখবেন সম্মানের লাগে কথা কমু হে উপরালা কাগজ লাগে কাজ করি আমি আমারে উঠাই আনা আমিন আরে আগে আমাকে জানতে হইব যে আমরা তিনজন বাদে ঘটনাস্থলে আর কে কে ছিল কারণ ওগো ভিতরে কেউ একজন চুরি করছে স্যার আমি নিজের চোখে দেখছি কি দেখছস তুই তখন ছিল অন্ধকার সাইরো দিক দিয়ে অন্ধকার আমি দেখছিও সব অন্ধকার এই তুই কি কিছু দেখছস স্যার আমি পাক্কা আর্জেন্টিনার সাপোর্টার আপনারা ব্রাজিল করেন ওটা আলাদা বিষয় কে উপরওয়ালা আমার উঠাই নাও আমিন এইটা তো তুই চিন্তা কেউ নস দেখ ওই টাইমে আমি একটা ছবি তুলে রাখছিলাম কিন্তু স্যার ছবি কেন তুলছিলেন আরে একটা মাইয়া পছন্দ হয়েছিল ওর ছবি তুলতে গেছি পুরো জায়গাটারই ছবি উঠে গেছে বেশ পালাইছেন লুসামি বাদ দেন নাই আরে এই ছবিতে যারা যারা আছে তা গবিত্রী যে কোনো একজন চোর তাই প্রথমে আমাকে এই মহিলার বাসায় যাইতে হইব এক্সকিউজ মি ম্যাডাম স্যার এই মহিলা উপর থেকে আপনার শকুনের নজর সরান তুই তো দেখাস না তাহলে তুই বুঝলি কেমনে আমি এর উপরে শকুনের নজর দিছি মহিলা দেখলে আপনি শকুনের নজরই দেন এটা আপনার পুরানো স্বভাব এই যে ম্যাডাম আপনারা কারা আমি বাবা ও আপনি সেই ভবিষ্যৎ বাবা আপনার কথাই আমার স্বামী বলছিল বাবা দোয়া দেন আরে পাগলি তোর দেখে তোমার পায়ে না তোর দেখে তোমার ভুককে আমার ভুককে পাগলি তোর দেখে আমার ভুককে স্যার যদি হয়ে যায় তাহলে সারেন কি করে তুই না তুই বুঝলি কেমন আমি এরা ধরে ধরে রাখছি আরে স্যার এটা তো আপনার পুরানো স্বভাব কোনো মহিলারা ধরে ধরলে আপনি সারেন না বাবা
আমার সমস্যার সমাধান আপনিই করতে পারবেন। বল তোর কি সমস্যা? 5 বছর হইছে আমার বিয়ে হইছে, এখন পর্যন্ত আমার বাচ্চা হয় না। আরে এই ধরনের সমস্যা সমাধান করাইতে এক্সপার্ট আমি। হ্যাঁ স্যার, একেবারে সাকিব খানের ভক্ত। আরে তোর যে সমস্যা, হ্যাঁ কঠিন সমস্যা, হাত দেখে বুঝলাম একেবারে কড়া সমস্যা। তোর সমস্যা তো দিনে সমাধান হইব না, তোর সমস্যা সমাধান করতে হবে রাইতে। আমার নাম্বারটা রাখ, কোনোদিন তোর জামাই নাইট ডিউটিতে গেলে ফোন দিস, ওই দিন কাতে কিচ্ছা হইব। তাইলে বাবা এখনকার লিগে কোনো দোয়াটা পরে ফু দিয়ে দিতেন। আচ্ছা তাহলে তুই প্রথমে তোর মাথাটা আমার বুকে রাখ। কেন বাবা? আরে বেডি, এইসব দুয়ো আমার মন থেকে আসে, মনের উপর কান্না রাখলে শুনতে পারবি কেমনে? মন্ত্র তো নিলে ওরা পারি না, একটু কয়ে দি, ওর জামাই পারে না কুম্ফু। এইবার তোর বাচ্চা শিওর হইব। থু থু, নাইট ডিউটিতে গেলে কিন্তু ফোন দিস। স্যার ওই মহিলাটা তো আপনি প্লে বাটনের কথা জিগালিনি না? আরে প্লে বাটন চুরি হওয়ার সময় ওই মহিলা তো ওই জায়গায় আসিলই না। স্যার আপনি বুঝলেন কেমনে? এই দেখ ছবিতে যেই মহিলাটা আছে ওই মহিলার লগে একটা বাচ্চাও আছে, আর এই মহিলার তো বাচ্চাই হয় না। স্যার আপনি যেহেতু বুঝে গেছিলেন তাহলে তো সময় নষ্ট করলেন কেন? আচ্ছা এখন আগে আমাকে এই মহিলার লগে কথা কইতে হইবো। স্যার তাহলে এই মহিলা বাচ্চারে কিডন্যাপ করা লাই? এই ও কানে কম হলেও সঠিক সময় সঠিক বুদ্ধি যাই দিছে। আর যাই হোক, ওর মাথায় একটু হলেও বুদ্ধি আছে। যাক আপনার মতো না। কিন্তু এখন কিডন্যাপ করবো কেডা? এই তুই যা, ওরে কিডন্যাপ করে নিয়ে আয়। ওই পিচির স্কুলে দিকে, তুই ওদিকে কই যাস? স্যার আপনি না কইলেন নুরা ফাতি বাংলাদেশে আবার আইছে, এইবার 15,000 টিউশন করতে হইব। কোনো বিশ্বাস নাই, এবারে যদি 2 মিনিট থেকে আবার জায়গা তাড়াতাড়ি যাইতে হইব। হে ও বাবা, আমি কাগজ নিয়ে কাজ করি, আমার উঠায় নাও। আমিন। কি করে স্যার সুবিধা আমার দেন, নিজের চোখ দিয়ে দেখে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি। হালারপো ওদিকে। কি করে স্যার একেবারে নিজের চোখকে দিকে কিডন্যাপ করে নিয়েছি, দেন ওর মারা ফোন দেন। হ্যালো। আরে স্যার কিডন্যাপারের মতো কথা কন, গলায় একটু পাওয়ার আনেন, পাওয়ার। ঠিকই কইছস। হ্যালো। আরে স্যার কিডন্যাপারের আওয়াজে কথা কইতে কইছি, শুয়ারের আওয়াজ না। কি করে হ্যালো কিডন্যাপার স্পুকিং? ইংলিশ পারেন না তো ইংলিশে কথা কইতে জান কে? তুই না হুনস না, তাহলে তুই বুঝলি কেমনে আমি ইংলিশ ভুল কইছি? আরে মূর্খ স্যার, আপনি যখন ইংলিশ কন তখন ভুলবালি কন। কি করে হ্যালো কিডন্যাপার ওমর ফ্রম সুইজারল্যান্ড, তোমার সন্তান রে আমরা কিডন্যাপ করছি, যদি তোমার সন্তান রে সশরীরে পাইতে চাও তাইলে গোল্ডেন প্লে বাটন চুরি করছো নাকি, তাড়াতাড়ি ওইটা কও। কি এর প্লে বাটন? আরে গোল্ডেন প্লে বাটন, গোল্ডেন। গোল্ডেন প্লে বাটন জিনিসটা আবার কি? এমন একটা ভাব তোরতাতে যে গোল্ডেন প্লে বাটন মনে চিনেই না, চুর কখনো চুরি করে স্বীকার করে না, তাড়াতাড়ি কও গোল্ডেন প্লে বাটনটা কোন জায়গায়। কি এর গোল্ডেন প্লে বাটন, কি লেবরা কই এটা, মাথা মোটা নষ্ট নাকি? এই ফোন কাট। দেখ শয়তানি করার অবস্থায় কিন্তু নাই আমি, তাড়াতাড়ি কো গোল্ডেন প্লে বাটনটা কই আছে, নয়তো কিন্তু তোর পুলার আমি এনেই গুলি করে মেরে লাম। স্যার হাত দিয়ে বন্দুক বানাইছেন কে? আপনি কি টিকটকার নাকি? হ্যাঁ কি দেখতাছ এইটা? হ্যাঁ না দেখো আমরা তো দেখতাছি। হে উপরওয়ালা, আমি কাকে লাগে বসবাস করি, আমারে উঠায় নাও। আমিন। কি করে ভাই বাড়ি, তাড়াতাড়ি কো গোল্ডেন প্লে বাটন কই আছে, নয়তো তোর পুলা এইখানেই শেষ। আরে আমার পোলা না মারবি তো দূরে কথা, আমার পোলা তো কিডন্যাপ হয় নাই, আমার পোলা তোমার কোলে হয়ে রইছে। তুই এটা তাহলে কার ধরে নিয়েছিস? স্যার একেবারে নিজের চোখে দেখে ওরে আমি কিডন্যাপ করে নিয়েছি। তুই এই তো বিল লগে ওর চেয়ার আর মিল পাইলি কোনে? কেন স্যার একেবারে পুরা মিল আছে, ওইটাও কালা এটাও কালা। আমি বুকা তো তাদের তরে দেখতে দিবি। হ স্যার যা, এখন তুই এই বিক্রি ঠিকঠাক মতো বাসায় দিয়ে আয়। বাবু তুমি এই ললিপপটা খাইতে খাইতে বাসায় চলে যাও। হালার পুতে বিস্কুটের ললিপপ কয়? একটা কাজও তোরা ঠিকঠাক মতো করতে পারত না, তখন লেগে দিন দিন খালি সিআইডির নাম নষ্ট হইতাছে। আপনি সিআইডিতে থাকলে নাম আমার ভালো হবে কেমনে? এই ও কিন্তু আমার হাতে যখন তখন মার্ডার হয়ে দিব, তুই কি আর কিন্তু কবি কিছু স্যার কইছি স্যার পছন্দ হয় নাই, জোরে কমু কিছু। আমিন। স্যার আমার
আমার কি দোষ আপনি তো কিছু কইতে গেলেন আমার কিছু পছন্দ না হলে আপনি কিছু কোন কি বলি আমি পাগল হয়ে যাব ওগুলোকে দেখলে আমি পাগল হয়ে যাব ওইটা আপনি আগে থেকেই কি কি কইলি তুই স্যার কি শুন আমি বললাম যে আমি একটা ডিটেকটিভ রেসিনি যে আমাকে গোল্ডেন প্লে বাটন উদ্ধার করতে সাহায্য করতে পারে কে সে ডিটেকটিভ কাকা কাকা বাতি যে দেন ভাঙ্গাইস না পাক্কা 30 সেকেন্ড ধরে দেন করতাছি ডিটেকটিভ হয়ে দেন করতাছে এই তো নামে ডিটেকটিভ কাজকর্ম দেখে তো দর বেশ বোঝা যায় স্যার একেবারে সাকিব খানের মতো নামে নায়ক কাজকর্ম পুরো খেলোয়াড় বোঝা যায় স্যার যেই খেত মনে হয় না যে হ্যাঁ কিছু করতে পারবো বাতি যে আমি কি পারি নাকি না পারি ওইটা তোমার কাকি রেজি গায়ু কিন্তু বাতি যে বারো বাতারি রোগের পাশাপাশি নতুন করে গ্যাস্ট্রিক এর সমস্যা দেখা দিছে অল্পতেই লিক হয়ে যায় কাকার পাতে গন্ধ তুই না কানে শুনস না তুই বুঝলি কেমনে কাকা বাদ দিছে আরে আমি কানে শুনি না নাকে তো গ্রান পাই আর কাকার যে পাত একদম আগুন ধরে দিছে কাকা আমার কাছ থেকে একটা গোল্ডেন প্লে বাটন চুরি হয়ে গেছে আর ওইটা চুরি হওয়ার পর আমরা খুব বাজে ভাবে ফেসে গেছি আপনি কি আমাকে এই গোল্ডেন প্লে বাটনটা খুঁজে বের করতে কোনো সাহায্য করতে পারবেন হ বাতি যে পারমু আমি এই কুটি চালান দেওয়ার সময় যাই কই ওইটা তোমরা জোরে কইবে উপরে পাখি থাকে আর গাতা থাকে নিচে জোরে স্যার এজন কাকা আপনি না কইলেন যাই কইবেন ওইটা জোরে কইতে বুঝছি এই গাদার লিগাই তোর এতদিন কেস সলভ করতে পারস নাই যা কেউ তো স্যারের আসল করে ছেড়ে ধরতে পারছি আচ্ছা যাই কমু তোরা লগে লগে কইস উপরে পাখি থাকে আর গাতা থাকে নিচে এই হালার পুত তুই কোনো কথাই কবি না উপরে পাখি থাকে আর গাতা থাকে নিচে উপরে পাখি থাকে আর গাতা থাকে নিচে ওই দেখ সুরা মাগো পিছে ধরে হালা কানা এদিকে কই গেল ভাই তুই এদিক দেখ আর তুই সামনে দেখ আমি পিছনে দেখতেছি স্যার নিজের চোখ দিয়ে ক্লিয়ার দেখছি এই জায়গায় কেউ নাই তুই ওই জায়গায় কাউরে দেখস নাই মানে ওই জায়গায় আছে কো তুই প্লে বাটন কেন চুরি করছস কো হালার বুত প্লে বাটন কই রাখছস ওরে বাবা রে ওরে বাবা রে কোন জায়গায় আছে ওরে মারুন কে এই আমি এই টিভি দেখো মারুন কে মারুন আরে আমি এই টিভি দেখো আর দাম স্যার আজকে আমার থামেন না সুর মারতে দেন কো প্লে বাটন কেন চুরি করছস কি হইছে আরে দাঁড়াই তো মারতেছস তোরা স্যার আমি তো সুর মারতেছিলাম আপনাকে তো আমি দেখি নাই ওলা দেয় নাই তুই মারলি কেন স্যার ও মারতাছিল দেখে ভাল লাগলো তাই আমি উমারলাম কি করে উপরালা আমি কাগজ লাগে কাজ করি আমারে উঠায় নাও আমিন আগে ক যে তুই প্লে বাটন কেন চুরি করছস প্লে বাটন কি ভাই ওইটাই তো আমি চিনি না আমি তো একজন সাধারণ সেসরা চোর তাইলে তুই আমাকে এতক্ষণ ফলো করতাছিলি কে ভাই ওইদিনকে আমি পকেট মারতেছিলাম তারপর থেকেই দেখছি আপনারা অনেক খোঁজাখুঁজি করতেছেন আমি তো ভয় পেয়ে গেছিলাম ভাবছি আপনারা আমারই খুঁজতাছেন তাই তো আমি আপনাকে ফলো করতেছিলাম তাইলে প্লে বাটনটা চুরি করলো কেডা ভাই আমি যেদিন পকেট মারতে গেছিলাম ওই সময় একটা ভাঙ্গারি আলারে তিনটা কার্টুন নিয়ে যাইতে দেখছিলাম হ স্যার মনে পড়ছে আমি তো আপনার একটা কথা কইতে ভুলে গেছিলাম ওইদিনকে আপনারা যাওয়ার পর একটা বাঙ্গার হল আমার কাছে আইছিল প্লে বাটনের উপর থেকে চোখ সরানি যাব না আজকে আমার প্রমাণ করে দিতেইব আমি কানা না শুধু চোখে সব বন্ধ করে দেখি এই বাঙ্গারি কাগজ 10 3 20 লোহা 40 এই বাঙ্গারি ভাই বাক্সগুলা কি আপনার বাক্সগুলো আমি নেই প্লে বাটন তোমার চোখের সামনে আছে অন্য বাক্স দেখি করুম এই নিয়ে যান আচ্ছা ভাই তাহলে আপনি 10টা টাকাও নেন চা খাইয়েন এই বাঙ্গারি আর বাটার মন অনেক বড় খুশি হইয়া আমার 10 টাকা দিছে তার মানে প্লে বাটনগুলো চুরি হয় নাই কি হইছে তাহলে স্যার ইউটিউবের প্লে বাটনগুলো বাঙ্গারি আলা নিয়ে গেছে আহ কাজটা খুবই খারাপ হইছে স্যার আপনার প্লে বাটনের উপর খুব ভালোভাবে নজর রাখা উচিত ছিল একদম আমার মতো এখন আমি এই প্লে বাটনের জরিমানা কেমনে দিব আমার কিডনি ভাইটা হ স্যার আমি কাগজে কাজ করি আমারে উঠায় নাও আমিন
You're never gonna make it, you're not good enough. There's a million other people with the same stuff. You really think you're different, man, you must be kidding. Think you're gonna hit it, but you just don't get it. It's impossible, it's not probable, you're irresponsible. Too many obstacles, you gotta stop it, yo. You gotta take it slow, you can't be a pro. Don't waste your time no more. Who the fuck are you to tell me what to do? I don't give a damn if you say you disapprove. I'm gonna make my move, I'm gonna make it soon. And I'll do it cause it's what I wanna. So guys, jodi video ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও আর গাইস জানাও ভিডিওর কোন পার্টটা তোমাদের বেশি ভালো লাগছে আর গাইস তোমাদের জন্য আজকে আমরা আমাদের গোল্ডেন প্লে বাটন পেয়ে গেছি এটার জন্য অনেক 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 থ্যাঙ্কস আমরা কিছুই না তোমাদেরকে ছাড়া তো আমাদের এইভাবেই সাপোর্ট করতে থাকো ভালোবাসতে থাকো আর গাইস ওয়ার্ল্ড কাপ নিয়ে তাইলে এবার একটা নাড়াচাড়া দিয়েই দিই অপেক্ষা করো আমাদের নেক্সট ভিডিওর জন্য দেখা হবে আল্লাহ হাফেজ